পৃথিবীর মানুষের ভিতরে যদি পাঁচটি কোয়ালিটি পাওয়া যায় পাঁচটি গুণ পাওয়া যায় আল্লাহ পাকের কোরআন বলছে এই পাঁচটি গুণ যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে মৃত্যুর আগে আল্লাহর জান্নারটা দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন বলি আলহামদুলিল্লাহ এক নম্বরে হল আল্লাপাক কোরআনের ভিতরে প্রমাণ করেছেন পরে নামার সাথে আল্লা দিন يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون توحيد তোমাদের মাঝে পাঁচটি গুণ সব সময় রাখবা তবে এই মৃত্যুর সময় রবের দরবার থেকে জান্নাতের সুসংবাদ দিবেন কে এক নম্বরে জীবন দিবা ইমান না দুই নম্বরে সালাত কায়েমের সঙ্গে নিজের জীবনটাকে সম্পৃক্ত রাখবা তিন নম্বরে আল্লাহ তোমাকে যেই ধন সম্পদ দিয়েছেন তা থেকে রবের দরবারে তুমি বেশি বেশি খরচ করবা চতুর্থ নম্বরে আল্লাহর কোরআনকে সংবিধান বানায় নি পঞ্চম নম্বরে আখেরাতের প্রস্তুতি রাখবা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়ে থাকবা এই দুনিয়ার জীবন জীবন নয় পরকাল একটা আছে মৃত্যু একদিন হয়ে যাবে দুনিয়ার সব এই চাকচিক্য ফুরিয়ে যাবে বাবা তার সন্তানকে এতিম করে চলে যাবে সন্তানও তার বাবাকে হারিয়ে চলে যাবে কখনো স্ত্রী তার স্বামীকে ফেলে চলে যায় কখনো আবার স্বামী তার স্ত্রীকে ফেলে রেখে চলে যায় আবার কখনো গ্রামবাসীরা একে অপরকে তিম করে চলে যায় পরকালের এই প্রস্তুতি প্রত্যেকটা মানুষের জীবনে চলে আসবে এই জন্যে আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা এক নম্বর ইমানের সাথে থাকবাব দুই নম্বর সলাদ কায়েমের সঙ্গে থাকবাপ তিন নম্বরে আল্লাহ রাস্তায় খরচকারী হয়ে থাকবা চতুর্থ নম্বরে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে মেনে চলবা পঞ্চম নম্বরে পরকালীন একটা প্রস্তুতিমূলক জীবন গঠন করবা এই পাঁচটি বিষয় আমাদের ভিতরে রাখার দরকার আছে না নাই এক নম্বরে আল্লাহ কয় ইমান ইমানের সাথে দুনিয়ার জীবন তুমি গঠন করো কেননা তোমার ইমানের মর্যাদা এই ইমানের মূল্য আল্লাহর দরবারে সবচাইতে বেশি رب العالمين قش شنو اللهم ولي الذين امنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أَوْلِيَاؤُهُمُ الطاغوت يخرجونهم من النور إلى الظلمات আল্লাহ এক নম্বরে সংক্ষিপ্তভাবে আমাদেরকে কয় একজন ছোট্ট মানুষ যদি ইমানের সঙ্গে থাকে একজন বৃদ্ধ মানুষ যদি ইমানের সঙ্গে থাকে একজন যুবকে যদি ইমানের সঙ্গে থাকে আল্লাহ কয় সে ইমানের সঙ্গে থাকলো আর আমি আল্লাহ তাকে ইমানের কারণে আমার বন্ধু বানাই নেই কনসুমান আল্লাহ ইমানের কারণে লোকটা আল্লাহর বন্ধ হয়ে যায় এরপরে আল্লাহ কয় একজন মানুষের ইমান যখন আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় রবের কাছে লোকটা প্রিয় হয়ে যায় রবের কাছে যখন লোকটা প্রিয় হয়ে যায় রব তখন তার জীবনের সব কিছুর দায়িত্ব নিয়ে নেয় এই জন্যে রব কয় শোনব এই ইমানটা মাঝে মাঝে মানুষের কমে যায় এই ইমানটা মাঝে মাঝে মানুষের আবার বেড়েও যায় একজন চোর যখন চুরি করতে যায় তার ইমান কমে যায় একজন জিনা কর যখন জিনা করতে যায় তার ইমান তার থেকে দৌড় মারে একজন মানুষ যখন গুনায় লিপ্ত হয়ে যায় তার ইমানের নূর তার দেহ থেকে চলে যায় এই জন্যে বিশ্বনাবি বললেন যখনই তো কোনো একটা গুনা করে ফেলেছ আলহী হলা কল মাউ তে ওয়াল হ্যায় তালিয়াবলু আমেলা যখন তোমার তোমার একটা গুণা হয়ে যায় তুমি দুইটা নেকের কাজ কর বাপ যুবক তোমার যখন দুইটা গুণা হয়ে যায় সাথে সাথে চারটা নেকের কাজ করবা চারটা গুণা হয়ে গেলে ওই দিন সাথে সাথে আটটা নেকের কাজ করবা নেকের ওজনটাকে বেশি করে বাড়ায় রাখবা গুণাটাকে কমায় দেবা আল্লাহর হাবিব কয় মানুষ যখন গুণা করতে থাকে তার উপর থেকে তার দেহ থেকে ইমানের নুরের ঝলকটা কমতে থাকে আবার বিশ্বনবী কয় সুরাতুল আনফালের ভিতরে একটা আয়াত আমার উপর আল্লাহ নাজিল করেছেন এই আয়াতের ভিতরে আল্লাহ কয় দুনিয়ার মানুষ যখন অসুস্থ হয় তখন ডক্টর তাকে প্রেসক্রিপশন করে ওষুধ দেয় মেডিসিন দেয় লোকটা যখন মেডিসিন গ্রহণ করে তখন আল্লাহ এই ওষুধের মাধ্যমে তাকে সুস্থ করে দেয় রোগটা যদি রোগাক্রান্ত হয় ওষুধের মাধ্যমে আল্লাহ তাকে সুস্থ করে তার শারীরিক অবস্থার উন্নতি হয় ঠিক তেমনি ভাবে একজন মানুষের ইমান যদি কমে যায় দুনিয়ার ভিতরে অসুস্থতা দূর করার জন্য যেমন মেডিসিন আছে একজন মানুষের ইমান কমে গেলেও ইমানটা বাড়ানোর জন্য মেডিসিন আল্লাহ কোরআনে দিয়েছেন জরে কন সুহান আল্লাহ আনফালে আল্লাহ কয় ইনাম مؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون اذا تليت عليهم اياته زادتهم ايمانا كشبر جبار তোমার ইমান যদি কমে যায় তাহলে তুমি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো তোমার আল্লাহর কোরআন শুনতে থাকো আল্লাহর কোরআনটা মনোযোগ দিয়ে শুনতে থাকো রব কয় আমার কোরআন যে যত বেশি শুনবে তার ইমানটা যদি থাকে চিরুপরে যায় ইমানের জগতে আমি আল্লাহ ওই যুবককে হিরু বানায় কন সুমান আল্লাহ ইমানের স্টেপটাকে পাক মানুষের জীবনের প্রথমে রেখেছেন কেননা কসবার একজন মানুষের যদি ইমান না থাকে তাম দুনিয়া পরিমাণ টাকা আছে ইমান নাই এই লোকটা যদি মারা যায় এই লোকটার আল্লাহর কাছে এক বিন্দু পয়সার মূল্য নাই আবার কসবার ভিতরে এমন লোক আছে যে লোকটার দুনিয়া পরিমাণ সম্পদ নাই শুধু ইমান নিয়ে কবরে গিয়েছে বিশ্বনবী কয় শুধুমাত্র ইমানটা নিয়ে কবরে যাওয়ার কারণে এই লোকটার মর্যাদা আল্লাহর দরবারে তাম পৃথিবী থেকে বেশি উত্তম হয়ে যাবে আল্লাহ এই জন্য ইমানের স্টেপটাকে বিশ্বানবী এই আল বাকার শুরুর দিকে দুনিয়ার মানুষকে ইমানের দাওয়াত করেছেন প্রত্যেকটা পয়গাম্বর মানুষকে ইমানের দাওয়াত দিয়েছেন ইমানের সঙ্গে থাকব এবার আপনারা বলতে পারেন ইমান জিনিসটা কি ইমান জিনিসটা হচ্ছে তস্তিক নবী বিসালাহ আজহু ওয়াশাল্লাম ইমান এমন একটা বিষয় দেড় হাজার বছর আগে বিশ্ব আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন সবগুলোকে চক্ষু বন্ধ করে বিশ্বাস করে নেওয়া আর এই সমস্ত বিষয়গুলোকে চক্ষু বন্ধ করে বাস্তব জীবনে আমল আমলে করা আল্লাহর হাবিব মানুষের কাছে যা দিয়েছেন কি দিয়েছেন রুহুল আমিন আলা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিলিসান আর বিগিম্য বিন এই কোরআনটাকে আল্লাহ পাক বিশ্বনবীর কলবের ভিতরে দিয়েছেন বিশ্বনবী এই কোরআন তাম পৃথিবীর সমস্ত মানুষের মাঝে মানুষের আল কোরআন এই কোরআনের একটা আয়াত অপর আয়াত তাফসির করে দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে এভাবে চলবা তুমি শান্তি পাবা এই দিকে গেলে তোমার জাহান্নাম অবধারিত এই পথে চললে জান্নাত পাবা এভাবে চললে তুমি মুক্তি পাবা এই কথাগুলো কোরআনে যা নাজিল করেছেন এক কথায় কোরআন এবং বিশ্বনবী জানিয়ে এসেছেন সবগুলোকে চক্ষু বন্ধ করে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আর এই সমস্ত বিশ্বাসকৃত বিষয়গুলোকে বাস্তব জীবনে আমল করার নাম হলো আল ইসলাম যেরকম সুহান আল্লাহ এই জন্য বিশ্বানবিকায় ও আমার অম্মতেরা ইমানের মজা কারা পায় তোমরা কি জানো নাকি মুসলিমের একটা চমৎকার হাদিস বর্ণনা করা হয়েছে হজরতে রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন জাকত আমাল ইমান মান রাদিয়া বিল্লাহি অবিল ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব কয় ও দুনিয়ার মানুষেরা আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু কল আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে কয় দুনিয়ার মানুষেরা ইমানের সাথে কারা পায় তোমরা কি জানো নাকি মান রাদিয়া বিল্লাহি রব্বা যে আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে বলে আমি খুশি যে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পাওয়ার পরে বলে আমি খুশি যে ব্যক্তি বিশ্বনবীকে নবী হিসাবে পাওয়ার পরে বলে আমি খুশি বিশ্বনবী বললেন কত আমাল ইমান ইমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে ইমানের জগতে আল্লাহ তাকে কবুল করে নিয়েছে বলি দা কত আমেল ইমান অবিল ইসলামি দিন অভি মোহাম্মদ দিন সল্লাহ হরিখি ওসাল্লাম নবি ইয়াম আল্লাহকে আল্লা হিসাবে পেয়ে তোমরা খুশি থাক ইসলামিক জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে তোমরা খুশি থাক আর বিশ্বনবিকে তোমাদের আদ আদর্শ মডেল আর রিয়াল লেডার পাওয়ার পরে তোমরা খুশি থাকো যদি তোমরা খুশি থাকো তাহলে তোমাদের ইমানের জগতে রহমত বাড়িয়ে দিবেন যিনি একমাত্র তিনি কে কসবার তাওহিদ যেন তাহলে আল্লাহ পাক সুবহান আল বাকার শুরুর দেখে দুনিয়ার মানুষকে তিনি ইমানের পথে ডাকলেন এই জন্য কেননা একজন মানুষের ইমান যদি সঠিকভাবে এসে নিতে পারে এরপরের স্টেপ নেয়া কামন গুরু সে সঠিকভাবে করতে পারে ইমানের স্টেপে যদি ঘাবলা থাকে সেরেকার কুফুর থাকে তাহলে তার পরের স্টেপগুলোর ভিতরে ঘাবলা থাকে এই জন্যে আল্লাহ কায় ওয়াবুদুল্লাহ লট টু মেক পার্টনারশিপ উইথ ইস গ্রেট সিন করপ বাস তার সঙ্গে কর না অংশীদার স্থাপন করোনা এই সিএনজি কমিটি যারা আছে সিএনজি যারা চালায় ড্রাইভার যারা আছে এই কমিটিরা মিলে যে সুন্দর একটা তাফসিলের মাহফিলার আয়োজন করেছে তারা যদি চাইতো তাহলে মমতাজ বেগমরা এই না ফাইডটা যায় গানের আড্ডা অত এ বছর করতে পারতো ঠিক কিনা বলেন কিন্তু এটা না করে তারা কোরআনের মাহফিল করেছে তারা প্রমাণ করেছে আল্লাহর কোরআন তাকে তারা সবচেয়ে শ্রদ্ধা করে ঠিক না আমরা আমাদের মন থেকে কমিটির লোকেরা এই স্ট্যান্ডার যত চালক ভাইরা তোমরা আছ মন থেকে দোয়া করে যাই যখন যেখানে থাকো গাড়ি নিয়ে থাকো আল্লাহ যেন সকল প্রকার দুর্ঘটনা থেকে আল্লাহর কোরআনের বরকতে তাদেরকে হেফাজতে রাখে বলি আমিন এই ছেলেগুলো অনেক কষ্ট করে এত সুন্দর করেছে আমাদের সম্মানিত হুজুর আব্দুল হান্নান হুজুর তিনি বলছিলেন যে এখানে আমাদের গোলাম সরোয়ার সাঈদ মরহম্মুর রহমাতুল্লাহ তিনি আসতেন তিনি চলে গিয়েছেন আল্লাহ যেন তার কবরটাকেও জান্নাতের উদ্ধ দরজা দান করে সবাই বলি আমিন হুজুর আমাকে বললেন অনেক কষ্ট করে এখানে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে অনেক আগে এদিক সেদিকে বিভিন্ন রকমের গান বাদ্য ডিজে গান বিভিন্ন রকম হরক রকমের গান এগুলো হতো আজ এগুলোর পরিবর্তে কোরআনের মাহফিল হচ্ছে এটা আপনাদের প্রত্যেকের জন্য সফল প্রত্যেকের জন্য সফলতা আলহামদুলিল্লাহ বলেন আপনাদের এই সফলতা এটি ধরে রাখা আমাদের দরকার আছে ইমানের কথাগুলো মানুষকে শোনাতে আকিদাকে সঠিক করতে এই প্রোগ্রামটা ধরে রাখা প্রত্যেকটা এই এলাকার প্রত্যেকটা দায়িত্বশীল প্রত্যেকটা ইমানদারের উপর জরুরি এটা জরুরি হয়ে দাঁড়াবে যে প্রোগ্রামটা যেন সবসময় স্টাবলিস থাকে প্রোগ্রামটা যেন সবসময় আপনারা ধরে রাখতে পারেন কোরআনের মাহফিল যেন মানুষ শুনতে পারে নগ্ন লঙ্গ ব্যাহা পনা যেন আর কখনো এখানে ফিরে না আসে আমরা এটা পার্বত ভবিষ্যতে ইনশাল্লাহ আয় আল্লাহ পাক আপনি আমাদের প্রত্যেকের এই আজকের উপস্থিতির বিনিময়ে পিছনে এখানে যত গুণা হয়েছিল তারা বুঝে নাই আহারে যারা কবরে চলে গিয়েছে আপনি তাদের সবাইকে মাফ করে দেন বলিয়া আমিন আর আজকে যারা বেঁচে আছে তারা ওয়াদা করেছে যুবক ছেলেরা ওই স্ট্যান্ডার্ড ছেলেরা ড্রাইভার ছেলেরা তারা আর কখনো এই ধরনের নাচ গান ড্যান্স অতীতের মতো করবে না কোরআনের মাহফিল শুরু হয়েছে ইলাইয়ামিল কেয়ামা কেয়ামত পর্যন্ত কোরআনের মাহফিলি হবে ঠিক কেনা বলেন আল্লাহ আপনি কবুল করুন আমিন বলেন বর্তমানে আমরা তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন আজ গোটা দুনিয়াকে কাঁপিয়ে তুলেছে আজ তুরস্ক তুর্কি তুরস্ক সিরিয়া এই সমস্ত এরিয়াগুলোতে আজ শোকের আবহাওয়া চলছে মানুষের কান্না আজ বিরাজমান মানুষের চোখের পানিতে আজ যেন সমুদ্র তৈরি হচ্ছে হাহাকার আর হাহাকার এই দুরবস্থা আল্লাহ চাইলে তো আমাদেরকেও দিতে পারতেন ঠিক কিনা বলেন তিনি যে আমাদেরকে হেফাজত করেছেন সুক্রিয়া করার দরকার আছে না নাই বলি আলহামদুলিল্লাহ অবাক হয়ে যাবেন বর্তমান বিজ্ঞান এই ভূমিকম্প নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছে তারা বলছে তুরস্কের ভূমিকম্পের পর পৃথিবীর অনেকগুলো দেশ মাটির নিচে তলিয়ে যেতে পারে বিজ্ঞান এই বিষয় নিয়ে গোটা দুনিয়াকে নিয়ে আজ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে একজন বিজ্ঞানী বলছেন যে আমরা যখন তুরস্কের ভূমিকম্পকে দেখতে লাগলাম এরপরে একটা বিষয়ে আমরা ঐক্যমত হলাম সেটা হচ্ছে এই ভূমিকম্প দেওয়ার অথরিটি পৃথিবীর কোনো রাষ্ট্র সরকারের নাই অবশ্যই এই বণি ভূমিকম্প পরিচালনাকারী একজন আছেন যিনি তিনি হচ্ছেন আল্লাহ কন সুবাহ আল্লাহ তারা বলছেন স্টাবলিশ দ্য অর্ডার অফ আল্লাহ ও বে দ্য অর্ডার অফ আল্লাহ মেনটেন দ্য জিন অফ আল্লাহ তারা বলছেন শেষ পর্যন্ত আল্লাহর দিনকে আল্লাহর হুকুমকে স্টাবলিশ না করলে এই দুনিয়া আরও বিপর্যয় যেতে পারে আজাব গজবে গোটা দুনিয়াজ ভরপুর জন্য মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে পরীক্ষা করেন যিনি তিনিকে পৃথিবীতে প্রশান্ত মহাসাগরে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হচ্ছে রিং অফ ফায়ার বিজ্ঞানীরা পৃথিবীর ভূমিকম্পগুলো যেখানে হয় ওই ভূমিকম্প যেখান থেকে উৎপত্তি হয় বিজ্ঞান ওই জায়গাটাকে তারা তালাশ করেছে প্রশান্ত মহাসাগরের প্রায় চল্লিশ হাজার কিলোমিটার গভীর তলে তারা বিশাল এরিয়াতে পেয়েছে রিং অফ ফায়ার বিজ্ঞান বলছে ওই জায়গা থেকেই ভূমিকম্প উৎপত্তি হয় ওখান থেকে গোটা পৃথিবীকে ছড়িয়ে পড়ে বিজ্ঞান বলছে অবাক হয়ে গেলাম প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার গিয়ে দেখলাম সেখানের ভিন্ন একটা জগৎ আমরা দেখতে পেলাম কিসের জগৎ তারা বলছেন সেখানে আমরা দেখতে পেলাম অগ্নি সমুদ্র আগুনের সমুদ্র বিজ্ঞানীরা বললেন আগুনের সমুদ্র আমরা দেখতে পেলাম অবাক হয়ে গেলাম এই প্রশান্ত মহাসাগরের গভীরে আগুনের সমুদ্র এখানে আইল কেমনে বিজ্ঞানীরা বললেন শুধু এখানে শেষ নয় এখান থেকে আমরা পৃথিবী গবেষণা করে দেখলাম গোটা দুনিয়ার ভিতরে একটা নয় দুইটা নয় প্রায় দশ লক্ষ আগুনের সমুদ্র তারা তালাশ করেছে চিল্ল এখন অল্লাহ আকবাব এই আগুনের সমুদ্র বানিয়েছেন যিনি তিনি কে পৃথিবীর কোনো রাষ্ট্র সরকারের ক্ষমতা নাই এই আগুনের সমুদ্র পরিচালনা করতে পারে বিজ্ঞান বলছে যে আমরা দেখলাম রিং অফ ফায়ার থেকে হরেক রকমের আগুনের রাস্তা রোড বিভিন্ন দেশে চলে যাচ্ছে বিজ্ঞান গবেষণা করে আমরা দেখলাম এই আগ্নেয়গিরি উত্তপ্ত হতে হতে পৃথিবীর বিভিন্ন দিকে এই আগ্নেয়গিরি যাওয়া যাওয়া শুরু করেছে ইন্টারনেটের এই আধুনিকায়নে একজন বিজ্ঞানী তিনি সমুদ্র সফর করলেন সমুদ্র সফর করার পরে দুনিয়ার মানুষকে মেসেজ দেয় ও দুনিয়ার মানুষেরা ভূমিকম্প যেই মহান আল্লাহ দেয় এই মহান আল্লাহকে তোমরা চিনো না মহান আল্লাহ পাকের কুদরত আজকের পৃথিবীর বিজ্ঞানীরা সমুদ্রের মাঝখানে গিয়ে পেয়েছে বিজ্ঞানীরা বললেন সমুদ্র সফর করতে বের হয়ে গেলাম হঠাৎ করে সমুদ্রের মাঝখান থেকে ধোয়া উঠতেছে পানির নিম্নাংশ থেকে কি অবাক করা বিষয় সমুদ্রের এই পানির উপরে আবার ধোঁয়া উঠবে কেন বিজ্ঞানীরা তার কাছাকাছি গিয়ে দেখলেন একটু পরে দেখলেন উত্তপ্ত আগুনের লাভা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন এখানে আগুনের লাভা এই বিশাল অগ্নিকন্ডপুর থেকে এলো বিজ্ঞানীরা আরেকটু সামনে গেলেন যাওয়ার পরে দেখলেন হলি কুকুললি সাহেব অ দুনিয়ার মানুষেরা যারা তোমরা আল্লাহকে মানতানা সমুদ্র সফর করে এই সমুদ্রের পানির ভিতরে সমুদ্রের সষ্টা মালিক আল্লাহর সন্ধান বিজ্ঞানীরা পেয়ে গিয়েছে চিল্লাগন সুবহান আল্লাহ বললেন আর একটু কাছে গেলাম গিয়ে দেখলাম অবাক করা বিষয় মহা সমুদ্রের পানি ভেদ করে একেবারে পানির মাঝখান দিয়ে বিশাল আগুনের লাভা ফুটে উঠতেছে আমরা কাছে যাইতে চাইলাম তাপের কারণে কাছে যাইতে পারলাম না এরপরে আমরা গবেষণা শুরু করে দিলাম বিজ্ঞান বললেন আমরা গবেষণা করে দেখলাম ওই জায়গার ভিতরে এই প্রশান্ত মহাসাগরের গভীরে আমরা প্রাণীর তিনটা স্তর আমরা খুঁজে পেলাম আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই আমার এই কোরআন বিশ্বময় কোরআন এই কোরআনে আল্লাহ সব বলে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ কোরআনে এক জায়গায় আল্লাহ বলছেন

এই সুরাই তুরের মধ্যে আল্লাহ উত্তপ্ত সমুদ্রের শপথ করলেন আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি আপনারা কখনো সমুদ্রের পানিকে উত্তপ্ত পেয়েছেন এই রকম আপনার বাড়ির সামনে কোনো একটা পুকুর আছে পুকুরের পানি আপনি উত্তপ্ত পেয়েছেন এই রকম দৃষ্টান্ত আপনারা কেউ দেখেছেন দেখেছেন নাকি এটা তো অবাক করা বিষয় যে সমুদ্রের সবগুলো পানি যদি উত্তপ্ত হয়ে যায় এটা মানুষের কাছে অবাক করা বিষয় মানুষকে অবাক করে দেয় তো আল্লাহ পাক বলছেন উত্তপ্ত সমুদ্রের শপথ বিজ্ঞানীরা বললেন পাক উত্তপ্ত সমুদ্রের শপথ কেন করলেন বুঝি দুনিয়ার ভিতরে কোনো জায়গায় উত্তপ্ত সমুদ্র আছে বিজ্ঞানীরা আল্লাহর কোরআনের এই আয়াতকে গবেষণা করে তারা উত্তপ্ত সমুদ্র কোথায় আছে খুঁজ করতে লাগলেন প্রশান্ত মহাসাগর যদি আপনি তাকান আপনার চোখ স্থানাপরা হয়ে যাবে রবের সৃষ্টি দেখে বিজ্ঞান বলছে প্রশান্ত মহাসাগরে খুঁজতে লাগলাম আটলান্টিক মহাসাগরে চলে গেলাম পৃথিবীর বড় বড় সমুদ্রে গিয়া আগুনের সমুদ্র কোথায় আছে খুঁজতে লাগলাম যেহেতু আল্লাপাক আগুনের সমুদ্রের শপথ কোরআনে করেছেন বিজ্ঞানীরা বললেন কি অবাক করা বিষয় আমরা প্রশান্ত মহাসাগরের একটা অংশের ভিতরে চলে গেলাম যাওয়ার পরে দেখলাম এই সমুদ্রের উপরের অংশে পানির স্তর মাঝখানে একটা স্তর পেলাম গোটা স্তরটা একেবারেই আগুনের সমুদ্রের স্তর এরপরের স্তর আবার খুঁজে পেলাম সেখানে আবার পানির স্তর বিজ্ঞানীরা বললেন উপরে পানির স্তর মাঝখানে আগুনের স্তর এরপরে আবার পানির স্তর এটা আল্লাপাক কেন করলেন বিজ্ঞানীরা তখন বললেন ন দুনিয়ার মানুষেরা এটা সৃষ্টি জগতের প্রতি আল্লা বড় দয়া করেছেন কেননা আল্লাহ যদি শুধুমাত্র পানি দিয়ে রাখতেন যদি মাঝখানে আগুনের সমুদ্র না দিতেন তাহলে এই দুনিয়ার মানুষ পানি ব্যবহারের উপযোগী তারা পেত না বিজ্ঞানীরা বললেন এই পানির স্তরের নিচে আল্লাপাক আগুনের সমুদ্র দিয়া উপরের পানিটাকে তাপ দিয়া লিকুইড করে রাখে যাতে করে দুনিয়ার মানুষেরা এই পানিটাকে ব্যবহার করতে পারে বিজ্ঞানীরা বললেন যদি পাক আগুনের সমুদ্রটাকে সেট না করতেন গোটা দুনিয়ার সমুদ্রের পানিগুলো একেবারে বরফে পরিণত হয়ে যেত বরফের খণ্ড খণ্ড পরিণত হয়ে যেত আর বরফ হয়ে গেলে মানুষের ব্যবহার যুগে উপযুক্ত তারা পানি পেত না বিজ্ঞানীরা বললেন মহান আল্লাপাক কত দময়। মহান আল্লাহ পাক কত মহান ওই সমুদ্রের গভীরে আগুনের নিচে আল্লাহ আগুনের সমুদ্র বানায় দিয়েছে পানির নিচে আগুনের সমুদ্র বানায় দিয়া উপরের পানিগুলোকে তাপ দিয়ে দিয়া পানিটাকে লিকুইড করে রাখে যাতে করে দুনিয়ার মানুষ এই পানি ব্যবহার করে তারা উপকার লাভ করে আল্লাহর প্রশংসা করতে পারে সুমান আল্লাহ খান বিজ্ঞানীরা বললেন ঘুটা দুনিয়ার ভিতরে প্রায় দশ লক্ষ আগুনের সমুদ্র আমরা খুঁজে পেয়েছি এই দশ লক্ষ আগুনের সমুদ্র পৃথিবীর প্রায় পঁয়ত্রিশটি রাষ্ট্রকে তারা গ্রাস করে বসে আছে বিজ্ঞানীরা বললেন আমেরিকায় খুঁজে দেখলাম আগুনের সমুদ্র গ্রাস করেছে তাদেরকে বিজ্ঞানীরা বললেন রাশিয়া খুঁজে দেখলাম আগুনের সমুদ্র তাদেরকেও গ্রাস করেছে বিজ্ঞানীরা বললেন মালয়েশিয়াকে আমরা গবেষণা করে দেখলাম সেখানেও আগুনের সমুদ্র আগুনের লাভাগুরু তাদেরকে গ্রাস করে আছে বিজ্ঞানীরা বললেন জাপানে গেলাম সেখানেও পেলাম চীনে গেলাম গেলাম পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রকে আগুন এইভাবে করে করে গ্রাস ধরে আছে বিজ্ঞানীরা বললেন এই রকমের প্রায় পৃথিবীতে পঁয়ত্রিশটি এই পঁয়ত্রিশটি দেশকে আগুনের লাভা আগ্নেয় গেরি দখল করে আছে এইভাবে করে আগ্নেয় পৃথিবীতে প্রায় দশ লক্ষের মতো আছে বিজ্ঞানীরা বললেন আমরা গবেষণা করে পেলাম রে দুনিয়ার মানুষেরা আল্লাহর শুক্রিয়া কেন করবে না এই আগ্নেয়গিরিগুলো যদি দুনিয়ার ভিতরে ফুটে উঠে ফুটে উঠলে দুনিয়াতে প্রায় পঁয়ত্রিশটা রাষ্ট্র এক সেকেন্ড মাটির নিচে তলিয়ে যেতে পারে আল্লাহ দুনিয়ার মানুষকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ দুনিয়ার মানুষকে বাঁচিয়ে রেখেছেন কেন তার প্রশংসা করবে না কেন তার গোলামি না কেন তার ইবাদত না তিনি তোমাদের সর্বোপরি তিনি দয়া করেছেন বিজ্ঞানীরা গবেষণা করে বললেন রে দুনিয়ার মানুষেরা ও বে আল্লাহ অ্যান্ড হিজ রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এগুলো গবেষণা করার পরে আমরা এই কথায় ঐক্যমত হতে চাই সেটা হলো আল্লাহ পাকের এই চূড়ান্ত এই সৃষ্টিগুলো যদি একবার চিন্তা করা হয় প্রমাণ হয়ে যায় একজন মালিক আছে এই মালিককে তোমরা মানো মালিককে মানলেই মালিকের জান্নাত তোমাদের জন্য রিজার্ভ করে দিবেন কে বিজ্ঞানীরা আমাদেরকে পরামর্শ দেয় যে এই যে লাভাগুলো আগ্নেয়গিরিগুলো এগুলো যদি পৃথিবীর মানুষকে ধেয়ে আসে পৃথিবীর কোনো রাষ্ট্র প্রদানের ক্ষমতা নাই পানি দিয়ে নিবাতে পারে মাঝে মধ্যে আমরা দেখেছি স্যাটেলাইট টিভি চ্যানেলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রকে আগুনের লাভা ধরেছে বিভিন্ন সমুদ্রের বিভিন্ন কিনারে উত্তপ্ত আগুনের লাভা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না সেই আগুনগুলো নিভিয়ে দিতে এখান থেকে একটা মেসেজ আমরা নিতে পারি সেটা হচ্ছে বিজ্ঞানীরা বললেন যেখানে যেখানে আগুনের সমুদ্রের উৎপত্তি হওয়া শুরু করেছে ওর কাছে আমরা যেতে পারি না তাপের কারণে বিজ্ঞানীরা বললেন দুনিয়ার আগুনের তাপ যদি এত কঠিন হয় না জানি মৃত্যুর পরের জাহান্নামের আগুনের তাপটা কত কঠিন হতে পারে দুনিয়ার আগুনের তাপ যদি এত কঠিন হয় জাহান নামের আগুনের তাপ না জানি কত কঠিন হতে পারে আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ পাক দুনিয়ার মানুষকে কয় সুরাতুল কোয়ারিয়াটাকে বারবার তোমরা পড়ব এই জায়গার ভিতরে আমি আল্লাহ পাক তোমাদের জন্য চমৎকার কিছু মেসেজ দিয়ে রেখেছি পড়েন আমার সাথে আল কোয়ারিয়া মাল কোয়ারিয়া ওয়া মা আদরাকা মাল কোয়ারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল فراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشه راضيه واما من خفت موازينه فأمه ها عظيه وما ادراك ما هي ও দুনিয়ার জনগণ তুরস্কের ভুল ভূমিকম্পর দিকে তাকাও এটা একটা সামান্য আল্লাহর একটা ধাক্কা আল্লাহ পৃথিবীকে ধাক্কা দিয়া পৃথিবীর মানুষকে জানায় দেয় এই পৃথিবীর একজন পরিচালক আছে ঠিক না বলেন দুনিয়ার ভূমিকম্প যদি এত ভয়ঙ্কর হয় চল্লিশ সেকেন্ডের ভূমিকম্প হাজার হাজার দালানগুলো মাটির সাথে মিশিয়ে দিল যে মানুষটা তিনটা বিল্ডিংয়ের মালিক ছিল ত্রিশ সেকেন্ড পরে ওই মানুষটা তিনটা রুটিরও মালিক রইল না কি পরিবর্তন কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে গেল আল কোল মহাপ্রদয়ের কথা মালক আরে আ একটু ভাবো দুনিয়ার ভূমিকম্প যদি এত ভয়ঙ্কর হয় কেমত ওই ভয়ঙ্কর বিষয়টা না জানি আরো কত ভয়ঙ্কর হবে আল্লাহ আকবার বলেন বিশ্বনবীকে আল্লাহ কয় ওয়ামা আদরা কামাল কারিআ হে রাসূল আপনি জানেন নাকি ওই মহাপ্রলয় ভয়ঙ্কর প্রলয় সেটা কি ওই ধাক্কাটা সেটা কি বিশ্বনবীকে আল্লাহ জানালেন মানুষের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে আমাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে যুবক তোমাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে ইয়ামাইয়া কুনু না স্কালফার সিল মানুষগুলো পতঙ্গের ন্যায় চতুর্দিকে ছিটকে পড়ে যাবে কেউ কাউকে বাঁচাতে পারবে না আর বিশাল বিশাল পাহাড়গুলো ওই পশমের ন্যায় তুলার ন্যায় সুতার ন্যায় উঠতে থাকবে এই দুনিয়ার এই বিশাল বিশাল দালানগুলো দুনিয়ার মানুষকে সেদিন কাঁপিয়ে তুলবে দেখায় দেবে অদুনিয়ার মানুষেরা ভয়ঙ্কর দৃশ্য তোমাদের সামনে চলতেছে আল্লাহ বললেন আমল নামা তো যার ভারী হয়ে যাবে যার নেকের উজুন ভারী হয়ে যাবে যার আমল নামার ভিতরে কোরআনের সংগ্রাম পাওয়া যাবে ইমানের স্পিড পাওয়া যাবে আল্লাহ বললেন তার জন্যে সুখের দিন শুরু হয়ে যাবে আনন্দের দিন শুরু হয়ে যাবে আর যাদের অবস্থা আমল নামা শূন্য হয়ে যাবে আমল নামা যাদের শূন্য হয়ে যাবে খালি হয়ে যাবে তাদের ঠিকানা হাফিয়া হবে বিশ্বনবী বললেন আল্লাহ হাফিয়ার দৃষ্টান্তটা একটু আমাকে জানায় দেন আল্লাহ বললেন আগুন হবে সেই ভয়ঙ্কর জায়গা ওখানে যাবে তারা দুনিয়ার ভিতরে আমল হালকা নিয়ে যাবে যারা মৃত্যু প্রত্যেকটা মানুষকে একদিন গ্রাস করবে খালি হাতে যাওয়া যাবে না দুই হাত করে অনুরোধ করে বলে যায় খালি হাতে পরকালে কেউ রওনা দিয়ে না বিশাল বড়ো একটা জায়গা আখেরাত পরকাল আমাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুর দুয়ারে আমরা সবাই দাঁড়িয়ে যাব সেখানে ফকির সেখানে খতিব সাহেবের খতিবগিরি থাকবে না বড় ফকির সাহেবের দরবেশগিরি চলবে না রাজা সাহেবের রাজাগিরি সেখানে চলবে না বক্তা সাহেবের কণ্ঠস্বর সেই জায়গায় তার ক্ষমতা চলবে না সেই জায়গার ভিতরে শুধু চলবে আমল নামা যার রয়েছে ভারী যার ন্যাক আছে তার জন্যই সফলতা এই জন্যে মৃত্যুর কথা স্মরণ করে পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে হারিয়ে যাবে একদিন পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে হারিয়ে যাবে একদিন পরাণ পাখি উড়ে যাবে উড়ে যাবে যেই দিন হারিয়ে যাবে একদিন পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে হারিয়ে যাবে একই জোরে ঠিক কিনা সব হারিয়ে যাবে ভাই যুবক তোমার এই সুন্দর যৌবন কাল ফুরিয়ে যাবে বৃদ্ধ বাবা আপনার এই সাদা সাদা দাড়িগুলো একদিন লোকেরা গোসলের শেষ গোসলের পানি দিয়ে ধুইয়া কাফনের কাপড় পরাইয়া আপনাকে চির বিদায় করে দেবে কি নিয়ে যাব সেই পরকালে এজন্য বিশ্বনবী বললেন আমার খুব ভয় হয় ওই উম্মতের জন্য এই যে রজব মাস চলতেছে মেয়ারাজের অনেক আলোচনা আমরা শুনেছি আল্লাহর হাবিব বললেন মেয়ারাজের রজনীতে আমি যখন গেলাম তখন দেখতে পেলাম আমার কিছু কিছু আমার একটা আগুনের চুলার সামনে আমাকে নিয়ে যাওয়া হলো আগুনের চুলার সামনে যখন আমি গেলাম যাওয়ার সময় দূর থেকে দেখলাম আগুনের বিশাল চুলা দেখা যায় ফেরেস্তা বললেন ইয়ারসুল আল্লাহ এই আগুনের চুলা এই জায়গার ভিতরে দুই শ্রেণীর মানুষদেরকে আসাব দেওয়া হচ্ছে এক শ্রেণীর মানুষ হলো যুবক আর এক শ্রেণীর মানুষ হলো যুবতী আল্লাহর হাবিব বললেন সাহাবিরা আমাকে ওই জায়গায় নিয়ে যাও বিশ্বনবী ওই ফেরেস্তারা বিশ্বনবীকে নিয়ে গেলেন বিশ্বনবী বললেন আমি যখন ওই আগুনের চুলার নিকটে গেলাম তখন ফেরেশতাদেরকে বললাম চুলার মুখটাকে একটু উপরের দিকে তোল ফেরেশতারা তারা চুলার মুখটাকে উপরের দিকে তুলল তোলা মাত্রই আগুনের তাপ আমার দিকে এইভাবে করে ধেয়ে আসতেছে আমি বুঝতে বাকি রইল না আগুনের তাপ অত্যন্ত ভয়ঙ্কর কঠিন আমি দেখলাম চুলার নিম্নাংশ দিয়ে উত্তপ্ত আগুন দিয়ে চুলাটাকে তাপ দেওয়া হচ্ছে আমাদের মায়েরা যখন মাছ তৈলের ভিতরে দিয়ে ভাসতে থাকে এই রকম করে চুলাটাকে উত্তপ্ত করা হচ্ছে বিশ্বনবী বললেন আমি দেখলাম কিছু যুবকদেরকে উলঙ্গ অবস্থায় মাছের মতো ওই চুলার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আমি আবার দেখলাম কিছু নারীদেরকে ওই চুলার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আমি নবীর তাদের জন্য মায়া হয়ে গেল আমি নবী ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করলাম এই আজাব কেন এই যুবকদেরকে দেওয়া হয় এই আজাব কেন যুবতীদেরকে দেওয়া হয় নবী তখন ফেরেস তারা বললেন ইয়ার সুলাল্লাহ এই সমস্ত সেই যুবক যারা দুনিয়ার ভিতরে ভয়ঙ্কর দুইটা ভুল করত এক নম্বর ভুল হল এই চোখটা দিয়া অগণিত বেগানা নারীর দিকে তারা তাকাত মোবাইলের স্মার্টফোনের এই যুগে মোবাইলের স্ক্রিনের ভিতরে হাজারো নারী দেখে যুবক তুমি ক্রাশ খেয়েছ তোমার প্রত্যেকটা সেকেন্ডের সেই চোখের দৃষ্টি কিন্তু ফেরেস তারা কাভার করে রেখে দিয়েছে আহারে যুবক যতবার এই চোখটা দিয়া বেগান ততবার তারা তোমার এটাকে ছবি তুলে রেখে দিয়েছে বিশ্বনবীকে ফেরেশতারা ফেরেস তারা বললেন ওই যুবকদেরকে আগুনের চুলায় দেওয়া হয়েছে যারা তাদের চোখ দিয়া নারীদের দিকে তারা নজর করেছিল দ্বিতীয় তরফায় এই যুবকেরা মাঝে মাঝে জিনাও করত জিনার গুণা করার কারণে আজ তাদেরকে উলঙ্গ করে দুনিয়ার মায়েরা তারা তাদের চুলার ভিতরে যেই রকম করে মাছটাকে ভেজে নেয় এই রকম করে জাহান্নামের আগুনের চুলার ভিতরে যুবকদেরকে বাঁচতে সে তারা কি অবস্থা সেখানে আমাদের হবে এবার ভাবেন একটা উত্তপ্ত চুলার ভিতরে যদি আপনার গোটা দেহটাকে ফেলে দেওয়া হয় আর যদি ওই দিক থেকে যদি আগুনটা বাড়িয়ে দেওয়া হয় আগুনটা আবার কেমন আগুন হবে আল্লাহর হাবিব বললেন হাফেজ ইবনু হাজার তিনি উল্লেখ করে করে ব্যাখ্যা দুনিয়ার দুনিয়ার মানুষেরা যে আগুনের তাপ তোমরা দেখতে পাও জাহান নামের আগুনের তাপ এর চাইতেও আরও সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হবে পূর্ণাঙ্গ সত্তর গুণের আগুনের তাপ বাড়িয়ে দেওয়া হবে পূর্ণাঙ্গ সত্তর গুণের আগুনের তাপ সেখানে দিয়ে মানুষদেরকে কষ্ট দেয়া হবে বিশ্বনবী আবার ফেরেশতাদেরকে বললেন এই যুবকদেরকে এই আজাব তাহলে নারীদেরকে আজাব কেন দেয়া হচ্ছে ফেরেশতারা বললেন নারীদেরকে আজাব দেওয়া হচ্ছে এই কারণে এই নারীরা তারা পর্দা না করে দুনিয়ার ভিতরে পরপুরুষকে তাদের চেহারা দেখাত কসবার বাজার বাজারে গিয়া ব্যাপরদা অবস্থায় তারা হাঁটাহাঁটি করতো এরকম আছে না নাই কুমিল্লার শহরে যাইত আবার টাকার বস্তা থাকার কারণে কুমিল্লায় মার্কেট করলে হয় না ঢাকার বসুন্ধরা আমার বোনেরা মার্কেটিং করতে যায় যুবক ছেলেদেরকে দেখায় স্বামী থাকে বিদেশের বাড়িতে স্বামীকে নাকের ফুল কানের দুল দেখায় না বালা দেখায় না গলার হার কোনো কিছুই দেখায় না মালা দেখায় না শুধু পর পুরুষকে সব দেখায় দেখায় হাটে এবং পোড়া কপাল মা বোন কসবার ভিতরে আছে না নাই বিশ্বনাবিকে ফেরেজ তারা বললেন ওই সমস্ত নারীরা যারা যাদের স্বামীদেরকে সৌন্দর্য না দেখায় পর পুরুষকে দেখায় আর জিনার কাছে যে সমস্ত নারীরা লিপ্ত হয়ে যায় ওই নারীদেরকে এই রকম আগুনের চুলায় ফেলে তাদেরকে আজাব দেয়া হবে জোরে কন্যা ওজুবিল্লাহ আল্লাহ এই রকমের গুণা যদি আমাদের যুবক যুবতীরা কেউ করে থাকে আজকের পর থেকে আমরা আর করব না বলেন ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা আজকের পর থেকে আর কোনো গুণা করব না বলেন আর যত মা বোনেরা পর্দার ভিতর থেকে শুনছে আল্লাহ আমাদের মা তুমি গুনা থেকে বাঁচায় আমেন যেটা বলতেছিলাম আমার ভাইয়েরা প্রশান্ত মহাসাগরের সেই নিম্নাংশে বিজ্ঞানীরা আগুনের সমুদ্রের সন্ধান পেলেন সেই সমুদ্রের সন্ধান করতে গিয়ে আল্লাহ পাকের পরিচয় পেলেন বিজ্ঞানীরা বললেন আমরা চলে গেলাম আটলান্টিক মহাসাগরে সেই জায়গার ভিতরেও আমরা আল্লাহর আরেকটা বড় পরিচয় পেয়ে গেলাম আল্লাহ কন বিজ্ঞানীরা বললেন আমরা আটলান্টিক মহাসাগরের একটা জায়গা আছে ওই জায়গাটা হচ্ছে বার্মুডের ট্যাঙ্গল বিজ্ঞান বলছে বার্মুডের ট্রায়াঙ্গলের আটলান্টিক মহাসাগরের আকারের একটা জায়গা আছে ওই জায়গার ভিতরে যদি কোনো জাহাজ যায় সে জাহাজ কখনো ফিরে আসতে পারে না প্লেন যদি উপর দিয়ে উড়ে যায় প্লেনের কোনো অস্তিত্ব থাকে না ফিরে আসতে পারে না যে যায় তার অস্তিত্ব সেখানেই বিলীন হয়ে যায় বিজ্ঞানীরা গবেষণা করলেন আমেরিকা থেকে চার পাঁচটা যুদ্ধ বিমান সেখানে পাঠানো হলো বিজ্ঞানীরা বললেন বারমুডার ট্রায়াঙ্গলের কাছে যখন আমাদের প্লেনগুলো চলে গেল প্লেনের যেই সমস্ত পাইলট ছিল তারা আমাদেরকে শেষ মেসেজ একটা করলো দুনিয়ার মানুষেরা আমরা বার্মুডার ট্রায়াঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছি আটলান্টিকের এই জায়গায় আমরা সামনের ভিতরে দেখতেছি শুধু ধোঁয়া আর ধোঁয়া আর শুধু অন্ধকার আর অন্ধকার মনে হয় ওই অপরের অংশে পৃথিবীর আরেকটা কোনো ভিন্ন জগৎ আছে আমরা ওই জায়গার ভিতরে ঢুকে যাচ্ছি প্লেনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না তোমরা পারলে আমাদেরকে বাঁচাও নিজ থেকে বলা হলো আমরা সবাই দুঃখিত তোমাদেরকে বাঁচানোর ক্ষমতা আমাদের নাই ওই সময় পাইলটদের শেষ একটা কথা ছিল এটা দুনিয়ার মানুষ বাঁচাতে পারলো না যদি আসমানের মালিকের কাছে সাহায্য চাইতাম তাহলে আসমানের মালিক বাঁচাতে সক্ষম আছে না নাই এবার মুল পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মহাসমুদ্র ওখানে বিশাল বিশাল জাহাজ যায় ওয়ান সেকেন্ডে চোখ থেকে বিলীন হয়ে যায় কোথায় যায় কোথায় থাকে কেউ খুঁজে পায় না উপর দিয়ে যখন প্লেনগুলো উঠতে যায় কিছুক্ষণ পরে প্লেনগুলো বিলীন হয়ে যায় খুঁজে পাওয়া যায় না পৃথিবীকে আল্লাহ জানায় দিয়েছেন এমন এমন রহস্যময় পৃথিবীর এমন দৃষ্টান্ত আমি রেখে দিয়েছি যেই জায়গার ভিতরে পৃথিবীর মানুষ আসলে আল্লাহর শক্তির উপর পার দেওয়ার ক্ষমতা কারো থাকে না চিল্লে এখন ঠিক কিনা এই সমস্ত দৃষ্টান্ত প্রমাণ করে দেয় একজন আছে ক্যারিম ক্ষমতাবান মহান সত্তা একজন আছে ভূমিকম্প প্রমাণ করে দেয় আল্লাহ একজন আছে ভূমিকম্প প্রমাণ করে দেয় ভূমিকম্প যদি এত ভয়ঙ্কর হয় তাহলে কেমত না জানি হবে কত ভয়ঙ্কর সুতরাং এই ভূমিকম্প থেকে শিক্ষা নিতে হবে পরকালীন জিন্দিগি সুন্দর করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমাদের হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তুমি আমাদেরকে তাওফিক দাও বলে আমিন ভূমিকম্পের বিপদ যদি পড়ে যান তাহলে কি করবেন করণীয়টা কি এক দুইটা মাত্র আমাদের করণীয় আছে এক হচ্ছে আমরা এই দোয়াটা পড়তে পারি পড়েন আমার সাথে আল্লাহ ভূমিকম্প হতেছে হয়তো এখন তোমার চাপায় চলে যাব সুতরাং চলে যেহেতু যাব কামেল পূর্ণ ইমানের সাথে আমাকে নিয়েও সবাই বলি আমি এই মুহূর্তে আপনি আবার এটাও আপনার বিশ্বাস রাখতে পারবেন রাখে আল্লাহ মারেখে আল্লাহ যদি আপনাকে বাঁচায় ভূমিকম্পের চাপার ভিতরেও আল্লাহ বাঁচাতে পারে ঠিক কিনা বলে একশো ঘন্টা পার হয়েছে একশো ঘন্টা পার হবার পরেও পাঁচ দিন ভূমিকম্প অতিবাহিত হওয়ার পরেও আজ দুইজন শিশুকে জীবিত উদ্ধার করেছে অবাক হয়ে গিয়েছে পৃথিবীর স্যাটেলাইট টিভি চ্যানেল যে একশো ঘন্টা পার হয়ে গেল তাদেরকে কে পানি পান করালো কে তাদেরকে সেখানে অক্সিজেন সরবরাহ করলো কেননা পৃথিবীর মানুষের দৈনিক পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন একজন ছোট্ট মানুষের লাগে যার বর্তমান বাজার মূল্য এইট হান্ড্রেড ইউএস ডলার এক বছরের মূল্য হয় ঊনতিরিশ কোটি টাকা বিজ্ঞান বলছে এই পাঁচ দিন যে মাটি চাপার বিল্ডিংয়ের চাপার নিচে ছোট্ট শিশুগুলো ছিল ওই শিশুগুলোর অক্সিজেন কে দিল বাঁচালো কে বিজ্ঞান বলছে দুনিয়ার কোনো সরকার বাঁচায় নাই একজন আসমানের মালিক আল্লাপাক আছেন তিনি জানায় দিয়েছেন যে আল্লাহ যদি বাঁচান তাহলে ভূমিকম্পের চাপার ভিতরে ফালাইয়াও একশো ঘন্টা পরও আল্লা পাক বাজাতে সক্ষম ঠিক কিনা বলেন জন্যে ভূমিকম্প এটা আমাদেরকে সতর্ক করে মূলত ভূমিকম্পকে আমরা ভয় করি না ভয় করব ভূমিকম্পের মালিক যিনি তিনিকে ঠিক কিনা বলে যদি আপনার জীবনে ভূমিকম্প এসে যায় কোন শুধু ভূমিকম্প না যত বিপদ এসে যায় দোয়া করবেন সবাই আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা আয় আল্লাহ বিপদ তো তুমি দিতেছো তো তুমি যখন আমাকে নিয়ে যাবা আমার ঈমানটারে পূর্ণাঙ্গ কইরাই আমারে নিও আর বেশি বেশি এস্তেক ফার করবেন বেশি বেশি আস্তাক ফির বলবেন যত রকমের বিপদ আসে হঠাৎ আজা ভয়ঙ্কর ভূমিকম্প আপনি বুঝতেছেন সব কাঁপতেছে কাপা শুরু হয়ে গিয়েছে এমন সময় আপনার মেয়েও বাঁচাতে পারবে না ছেলেও বাঁচাতে পারবে না দেশের মন্ত্রী প্রধানমন্ত্রীরাও প্রাইম মিনিস্টাররাও প্রেসিডেন্টরাও কেউ আপনাকে বাঁচাতে পারবে না সবাই শুধু বলবে একজনের কাছে চাও একজনের কাছে চাও একজনের কাছে চাও তিনি কে তার কাছে যেতে হবে এই ভূমিকম্প প্রমাণ করে দেয় দুনিয়ার সব নিশ্চিহ্ন শুধুমাত্র থেকে যাবেন একজন তিনি কে তো তার কাছে তখন বলবেন আল্লাহ জীবনে অনেক গুণা করছি আজকে যদি আমার মৃত্যুই হয় এই ভূমিকম্পে তো তুমি আমাকে মুক্ত করিয়া তুমি আমার নেও গুণা নিয়া গুণা অবস্থায় আমাকে তুমি নিও না তখন বেশি বেশি করে আস্তাকুল্লাহ পড়া শুরু করবেন বিশ্বনবী বললেন মানুষ যখন আল্লাহর দরবারে ইন্না রব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বি গফিরলি যুনুবি গুনার জন্য যখন ক্ষমা চাইতে থাকে আত্তা ইব মিন আযাম্বি কামাল লা যামবালাহু তার গুনাহগুলো এমন ভাবে তওবার কারণে মাফ হয়ে যায় ক্ষমা চাওয়া এবং তওবার কারণে মাফ হয়ে যায় যেন তার আমল নামায় এক বিন্দু পরিমাণও গুনাহ থাকে না জুরে কোন সুবহানাল্লাহ এজন্য ভূমিকম্পের সময় এই দুইটা আমল আমরা করতে পারি জানি না কি অবস্থা হয় পৃথিবীর তবে বিজ্ঞান বলছে ধেয়ে আসতে পারে বাংলাদেশও ধেয়ে আসতে পারে পৃথিবীর কোন দিকে কেউ বলতে পারে না কোথায় কখন কাকে দেবে কেউ জানে না কিন্তু আমাদের এই বিপদলগ্ন সময় আল্লাহর রাস্তা ছাড়া আল্লাহর পথ ছাড়া আল্লাহ পাখের সাহায্য ছাড়া কোথাও আমাদের কোনো ঠাই পাবার রাস্তা অতীতেও ছিল না এখনও নাই ভবিষ্যতেও থাকবে না জিল্লা এখন ঠিক কি না এই জন্যে আল্লাহাম্মা ইন্ন আজ আলুকা ইমান কামিলাপ আশতখ ফেরুল ন আশতাক ফেরুল ন রাব্বিক ফিরলি জুনবি আল্লাহাম্মাক ফিরলি ও আলাইয়া এই দুয়াগুলো বেশি বেশি করে পড়বো যাতে করে ইমানটা পূর্ণাঙ্গ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে পারি যাতে করে গুণামুক্ত হয়ে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তাওফিক দাও সবাই বলে আমিন মানে রোজ টিভি টোয়েন্টি by listening to the Holy Quran.